একটা অভাব নেই, 167 পেয়ে গেছি, কোনটা পাই নাই বলুন। কাল দেখবেন, এখন দিনের বেলা, রাত প্রতিদিন, কালকে আবার দিনের বেলায় দেখবেন, অন্ধকার হলে এক জিনিস হয়, দিনের বেলায় আলোতে এক জিনিস হয়। দাদা, দুধকুমার মন্ডলের উত্থানটা কি বলবেন? ওকে রেখে দিয়েছি, বিজেপি গাল দেওয়ার লোক চাই তো ওই গাল দেবে, একটা পদ্মফুলের চিহ্ন দরকার তো, নিয়ে রেখে দেওয়া হয়েছে। কালকে সকালে যখন অন্য দেখবেন, রাত হলে রাতে এক জিনিস হয়, সকালে এক জিনিস হয়। আমি কেন বলবো, তারা বল, আমি কি জন্য বলছি, আমার কি দায়িত্ব আছে? আমার কাছে তৃণমূল, আমার কাছে মেন দল তৃণমূল, এবার কেউ তৃণমূল আসছে পারে, তার ভালো লাগলে সে আসবে বিজেপি গাল দিয়ে, তার ভালো লাগলে চলে আসবে। অন্ধকার রাত আলোতে অনেক কিছু বলতে পারে। আমরা কেউ গেছি ভোট করতে? আমাদের দেখেছেন কোনদিন ভোট করতে? আচ্ছা, একটা খোলামেলা আলোচনা করি, কেউ আমার ভাই, কেউ আমার দাদা, নিজেদের হতে তো। আচ্ছা, আমি যে কথাগুলো বলেছিলাম যে উন্নয়নের তাগিদে ভোট হবে, মানুষ উন্নয়নের জন্য ভোট দেবে, আমি একটা মিথ্যা কথা বলেছিলাম? আপনারা জানেন আউসগ্রামের তিনটে জেলা পরিষদের ক্যান্ডিডেট তুলতে গিয়েছিল? আমার কথাটা আপনার বিশ্বাস না হতে পারে। রানা সিং তো মিথ্যা কথা বলবে না, আমাদের আর এক বন্ধু চন্দ্রনাথ সিনহা বসে আছে, ও মিথ্যা কথা বলবে। আমি গাড়ি ফাটিয়ে তিনজনাকে তুলে নিয়ে এসেছি বর্ধমান, যারা তুলতে গিয়েছিল। কেন বলব, পশ্চিমবাংলার মানুষকে জানালাম মঙ্গলকোট আউসগ্রাম যেহেতু আমার দায়িত্বে আছে, তিনটেতে আমি 96,000 ভোটে জিতেছি, কম ভোটে যেতে দিলাম না, 2,16,000 ভোটার আর 96,000 ভোটে জিতলাম, কম হলো। আপনারা জানেন মৌরসরে অঞ্চল দীর্ঘদিন বিজেপির দখলে ছিল, ওখানে তো বোম দিয়ে মারামারি হয় নাই, কোনো খুনি হয় নাই, মানুষ ভোট দিয়েছে তো, কেন পেল? বিজেপি কিছু করছে না, রাস্তাঘাট গ্রামে হচ্ছে না, বিজেপি যেন মানুষ না করে, গাল দেবে। মনোনয়নের সময় দেখা গেছিল বিজেপি বাইরে থেকে দুষ্কৃতি এনেছিল, ভোটের দিনও দেখা গেছিল তৃণমূল কর্মীদের বিজেপি মারধর করেছিল, তাহলে কি সাধারণ মানুষের জবাব দিল না? একটা কথা হচ্ছে, আমি বারবার বলেছিলাম আমরা মার খাবো, তো মারবো না, আমরা উন্নয়ন করব, কোনো মানুষকে খুন করব না। আমরা খুন করব না, আমরা মানুষের কাছে যাব, মানুষ ধমকাবে আমরা ঘুরিয়ে ধমকাবো, মানুষ ডাকলে যাব, বলবে যা বলবে শুনবো, যে বলবে শুনবো। সামনে লোকসভা ভোট, আমি কিন্তু কোনো মিটিংয়ে
আপনারা সাংবাদিক বন্ধুরা আমার ভাইয়ের মতন, আমি কি পঞ্চায়েত ভোট করতে গেছিলাম কোনো জায়গায়? আমি কিন্তু সব জায়গায় বলেছি, আমি কিন্তু সব জায়গায় বলেছি যে আমি পঞ্চায়েত ভোট করতে আসি না। আপনারা তো দেখেছেন বন্ধুরা, আমি বলেছি লোকসভার ভোট করতে এসেছি। আমি 1,60,000 থেকে 70,000 আমি বীরভূম সিটি জিত, 2,50,000 থেকে 3,00,000 ভোটে আমি বোলপুর সিটি জিত, এবং গোটা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির উন্নয়নে আজ পঞ্চায়েত সাড়া দিয়েছে। যদি কোনো জায়গায়, যদি কোনো বিজেপি দু একটা সিট পেয়েছে আমাদের ভুলের জন্য, আমাদের ভুলের জন্য পেয়েছে। মানুষ কিন্তু বলছে আমরা মমতা ব্যানার্জিকে ভোট দিতে। আজকে পশ্চিমবাংলার মাটিতে প্রমাণ হয়ে গেল উন্নয়নই শেষ কথা, আর সেই উন্নয়নের কারিগর, সেই উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জি। আমরা যা শুনি, যা বলে আমরা তা করি, যা নির্দেশ দেয় সেটা পালন করি। আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, আমাদের ক্ষমতা মমতা ব্যানার্জি। একশোবার কেন কেন থাকবে না, কি অন্যায় করেছি রাজনগরে? 4টে পঞ্চায়েত ছিল ভাই, পঞ্চায়েত সমিতি তো ম্যাক্সিমাম ছিল, আমাদের বলার রাস্তা নাই। কোয়াটা টিভি চ্যানেলে বসিয়ে বসিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এই শান্তনু পার্সেন্টেজ দেখবেন, টিভি চ্যানেল কষেছিল পার্সেন্টেজ, শান্তনু কই, তৃণমূল এত পাবে, বিজেপি এত পাবে, কংগ্রেস নাই, সিপিএম আছে নাই, বলতে মজা লাগে কই সত্যি দেখো অবনী। আমি তো একটা কাগজে ঢুকতে বলেছিলাম অগ্রকে দিয়ে, আমি তো একটা কাগজে বার করতে বলছিলাম প্যাটের উপর বলো জেলা পরিষদ সম্ভাব্য ফল তৃণমূল 375, বিজেপি 176, বামফ্রন্ট 59, কংগ্রেস 9, অন্যান্য 2, একটাও কি মিলেছে? এই যে যে অ্যাসেসমেন্টটা করেছে একটাও কি মিলেছে? আরো আছে তো জেলা অনুযায়ী করেছিল, যে দেখো জেলা অনুযায়ী ভাই তোমাকে বললাম কাগজে এটার অগ্রকে দিয়ে বার করতে, কথাও 19টা জেলা ধরে ধরে 20টা জেলা ধরে ধরে কথা বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস যেখানে 60টা আছে সেখানে পাবে 40টা, বিজেপি পাবে 17টা, সিপিএম পাবে 3টে। এসব ক্যালকুলেশন করে মানুষকে বোকা বানানো যায় না, তাতে বিজেপিতে ভোট ঠেলা যায় না। মানুষের মনে অন্তরে লেগে আছে উন্নয়ন, এসব ভেক টিভি, এইসব টিভি ভেক টিভি, এ টিভির কোনো দাম নাই, মানুষের কাছে গ্রহণযোগ্য নাই। আমি দেখবেন পরবর্তীকালে প্রেস করে যখন জেলা পরিষদ হবে বলবো, এবং আমি উত্তরগুলো লিখে লিখে বলবো যে এইটা এই টিভি বলেছিল এই রেজাল্ট হবে, কথা পাল্টিয়ে দেবে। আজকেই পাল্টিয়ে দিয়েছে, 75% পাল্টিয়ে দিয়েছে, কালকে ভেতরে 90% হয়ে যাবে। মানুষকে বোকা বানানো অত সোজা জিনিস নয়, মমতা ব্যানার্জির উন্নয়নকে বোকা বানানো অত সোজা জিনিস নয়। মমতা ব্যানার্জির অপরাধ নাই, একটা মধ্যবর্তী ফ্যামিলি থেকে মুখ্যমন্ত্রী হয়েছে বলে, হ্যাঁ কোটিবাড়ি বা বাড়ির মেয়ে নয় বলে, লজ্জা লাগা দরকার মানুষের। আজকে যারা সমালোচনা করছেন যে বড় বড় যারা এমপি ছিলেন, স্পিকার ছিলেন, তাদের লজ্জা লাগে না? তিনি যখন স্পিকার ছিলেন কি করেছে?
অন্ধকারে লাইট অফ করে দিতেন, কাউন্টিং করতেন নানুরে, ভুলে গেছে সেই দিনগুলো না, লাভপুরে কাউন্টিং এ ভুলে গেছে, ওর বড় বড় জ্ঞান দিচ্ছে, লজ্জা লাগাচ্ছে সুবিধাবাজী লোকেরা। জিতেছে একটা না দুটো, একটা পঞ্চায়েত গণপুর, সকাল হলে বুঝতে পারবেন, অন্ধকারে কিছু বলা যায় না। চলে এসছে, আমাদের ভুল, মানুষের ভুল, এটা পার্টির আভ্যন্তর ব্যাপার, পার্টি আলোচনা করবো। গণপুরের ক্ষেত্রে আমাদের ভুল, আমাদের সাংগঠনিক ভুল, সেটা ওদের জিজ্ঞেস করুন। একটা তালে তিনটে আঁটি থাকে, তিনটে আঁটি এক জায়গায়, আমার দোষ কোথায়? এবার কোনো আঁটিতে মারি বেশি, কোনো আঁটিতে মারি কম, তো বললাম একটা তালে তিনটে আঁটি, একটাতে মারি বেশি হয়ে গেছে, আর দুটোতে আঁটি নেই, মারি নেই।